নির্মাতারা সাহস করতে পারে, কিন্তু নির্মাতারা যারা আছে নতুন এখনো সেভাবে দেখি নাই, যারা নির্মাতারা নির্মাণ করবে তারাও এখনো চেষ্টা করছে না, কারণ তারা মানে একদম ভাত মেখে দেওয়া আছে, সে মাখা ভাতটা খেতে চায়। তা অনেক কোটি টাকার কাবি, পরবর্তীকালে পিতার আসন, তারপরে চাচু, তারপরে দাদিমা, মায়ের হাতে বেচা, নয় মাসের প্রোডাক্ট পাঁচটা ছবি বানালাম। রাতারাতি ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেল, ব্যবসা অনেক বড় বিজনেস হইলো, কারণ ওই চাচুই একটা না 7 কোটি টাকা ব্যবসা। নব্বই সাল আমাদের জন্য একটা স্বর্ণালী যুগ। ডিরেক্টর প্রডিউসার কারো পরাজয় নয়, এটা পরাজয় হচ্ছে হলো শিল্পীদের, কারণ ওরা পারিশ্রমিক বাড়িয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, দর্শককে এই যে বাজেট কম করে ছবি বানানোর প্রবণতাটা শুরু হয়ে গেল, এবং যে পরিচালকটা হয়তো 1 কোটি টাকা দিয়ে ছবি বানাতো, সে 1 কোটি টাকাই খরচ করছে, কিন্তু 40 লাখ চলে যাচ্ছে বাজেটে, ইয়েতে পেমেন্ট করতে, আর 60 লাখ টাকা দিয়ে কী ছবি হবে, তখন সে অটোমেটিক সেখানে কোনো রকমের কাজ শেষ করার চেষ্টা করছে, এবং সেগুলো এসে আমাদের হিট করলো বেশি করে। এই হিট করাতে আমরা কিন্তু ভেঙে গেলাম। আচ্ছা, এই ভাঙ্গাগুলোর জন্য যারা দায়ী, ম্যাক্সিমাম দায়ী হচ্ছে আমাদের শিল্পীরা, আমি শিল্পী বলবো না, এই জন্য যে আমরা কি করলাম, উল্টা রাস্তায় হাঁটলাম। এই যে শিল্পীরা জন্য আমরা কাজ করতে পারছি না, শিল্পী প্রবলেম, সেই জন্য কিন্তু কেউ চেষ্টা করে শিল্পী আনলাম না, নতুন নতুন শিল্পী কিন্তু আমরা আনতে পারতাম, কিন্তু তা কিন্তু কেউ করেনি, সবাই পুরাতন শিল্পীদের উপরে রিস্ক নিছে, এটাতে আমাদের ক্ষতি হয়েছে অনেক বেশি। এখন তো ছবি বানানোই মুশকিল, শিল্পীই নাই। তারপরে একটা বছর আসলো, দীপজল সাহেব অনেকগুলো ছবি করবে, আর এর মধ্যে বলে রাখি মাঝখানে কিন্তু একটা বড় ঘটনা ঘটে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে আমার বন্ধুবান্ধব সব আমার পাশ থেকে, আমি একা তখন ফিল্ডে, সোহান বন্ধ করেছে, মতিন রহমান বন্ধ করেছে, শরীরশ্যাম পবন বন্ধ করেছে, কেউ ছবি বানায় না, একটা আগ্রাসন, একটা অশ্লীলতার একটা আগ্রাসন। ফাইনালি আমার বড় ভাই ন্যাশনাল ব্যাংকে চাকরি করতেন, তখন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাকে ফোন করলো, তুমি তো ভালো ছবি বানাতে, এগুলো কী হচ্ছে এখন? আমি বুঝতে পারি নাই, তারপর আমি বললাম বিষয়টা কী, বলে আমার পিয়ন এসে আমাকে যদি বলে স্যার তো খুব ভালো ছবি বানাতো, এখন স্যার কী করে এগুলো, তো তোমার কী হচ্ছেটা কী? ও তো আমি তখন বললাম যে আসলে বিষয়টা অন্যরকম, ঠিক আছে আমি পরে কথা বলি আপনার সাথে। আমি তখন ট্রান্সপোর্টসের মানে রিপ্রেজেন্ট করছি আর কি, আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, আমি তখন মহাসচিব পরিচালক সমিতির, তখন বিশাল দায়িত্ব। হ্যাঁ, তখন এক সময় কর্নেল গুলজার আসলো, তারপরে তখন ওনাদের সাথে কীভাবে এটাকে কন্ট্রোল করা যায়, এভাবে আস্তে আস্তে তো মানে শেষ প্রান্তে চলে আছে, মানে আমাদের অবস্থা কী হবে, শিল্পের অবস্থা কী হবে, সব কিছু মিলে খুব বিভ্রান্তির মতো। আমার যেটা পছন্দ হয়েছে, আমার পছন্দের উপর নির্ভর করে আমি ছবি বানিয়েছি। নির্মাতারা সাহস করতে পারে, কিন্তু নির্মাতারা যারা আছে নতুন এখনও সেভাবে দেখি নাই, যারা নির্মাতারা নির্মাণ করবে তারাও এখনও চেষ্টা করছে না, কারণ তারা মানে একদম ভাত মেখে দেওয়া আছে, সে মাখা ভাতটা খেতে চায়, কিন্তু তারা চিন্তা করে না যে ভাতটা মাখার জন্য যেগুলো লাগবে সেই জিনিসগুলোকে আগে তৈরি করতে হবে। তো এরকম চলতে চলতে না 95 না তারও অনেক পরের ঘটনা, আচ্ছা মানে শেষ প্রান্তে আর কি, আমি যেখানে এসে শেষ করলাম, তো এরকম ঘটনা। তারপর আমি তখন মেজর আহমেদ আমাকে বললো আপনার ফিল্ম কোথায় কোথায় চলে একটা লিস্ট পাঠিয়ে দেন, হাফ অ্যান আওয়ারের মধ্যে ওনারা কট করে ফেলেছে, টার্গেট অনুযায়ী ওনারা অপারেশন করে দেখলো, একটা হলের মধ্যে কাটপিস জয়েন করে চালাচ্ছে, পরে হল মালিক, ম্যানেজার, হল সিল গালা, এগুলো সব করার পরে পরবর্তীকালে আমার কাছেও ফোন আসছে 2-3 জায়গা থেকে, এর মধ্যে সিরাজ সাহেব একজন প্রবীণ পরিবেশক প্রতিনিধি থেকে, উনি ফারুক সাহেবের অফিস ম্যানেজার ছিলেন, এবং সিরাজ ভাই খুব রেসপেক্টেবল, আমরা খুব ওনাকে অন্য চোখে দেখি। সিরাজ ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে হল মালিককে ধরে নিয়ে গেছে, ম্যানেজারটাকে ধরেছে, বউ বাচ্চা কাঁদতেছে, মানিক ভাই একটু কিছু করা যায়, আপনাকে এইটুকু আমি কনফিডেন্স দিয়ে দিই, আর ভবিষ্যতে
কাকরাইল থেকে এগুলো হবে না। পরে আমি বললাম, সিরাজ ভাই, এই যে আমি এগুলোর সাথে মুভ করি, আপনারা জানেন পরবর্তীকালে কিন্তু এটা আমার এগেনস্টে চলে যাবে, কারণ এই মেজর হামিদ আজকে যেভাবে কাজ করছে, আগামীতে হয়তো সেভাবে উনি আর ইন্টারেস্ট পাবে না, যে ওনারাই তো কোঅপারেশন করে না। শুধু প্রেম না, এখানে ইগো অল্টারনেটটা তুমি বলতে পারো, যে অনেকে অনেক বড় হয়ে যায়, অনেক কাজ করতে চায় না। মনে করো শাকিবের কথা যদি আমি বলি, সালমানের সাথে কোনো সমস্যা আমার হয় নাই। সালমানের সমস্যা হচ্ছিল, এটা ইগো প্রবলেমও না, এটা হচ্ছে প্রেস্টিজের প্রবলেম। এই ছবিটা, সালমানের ছবিটা, এটা যেটা হচ্ছে, তখন আমারও বয়স কম, সালমানেরও বয়স কম, দুজনের যে ইমোশনটা কাজ করেছিল, তখন যে আবেগটা ছিল, সেই আবেগটা আমরা দুজনে কেউ কন্ট্রোল করতে পারিনি। এটা আমি নিজে বলবো, আমার দোষ স্বীকার করি আমি, যেটাতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এবং এখন যেটা বুঝি, এখন যত যেটা আমরা অন্যান্য আর্টিস্ট দিনে কাজ করার পরে, সালমান চলে যাওয়ার পরে, যেটা অনেক কষ্ট দেয়, সেই গল্পটাই কিন্তু আমি পরে শাকিবকে দিয়ে করালাম। এটা সালমানেরই নির্দেশে গল্পটা তৈরি হচ্ছে। কোন ছবিটা? কিবের প্রথম ছবি, যেটা দুজনের একটা ডিস্টেন্স মেনটেন করতো, দেখা হতো, কথা হতো, লাস্টে ও এসে আমাকে ধরলো যে আর পারছি না, এখন আসেন ছবি বানায়। আমি, তোমার তো শিডিউলই নেই, তুমি শিডিউল দিবে কোথায়? তুমি এখন এত ব্যস্ত, টাকা পয়সা সব কিছু মিলায় তো তোমাকে, তখন বলছি আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না, আপনি খালি গল্প রেডি করেন। এই আচ্ছা, যেদিন আমরা গল্প শুনছি প্রডিউসারের বাসায় বসে, টোটাল গল্পটা, তখনই তো ফোনটা আসলো যে সালমান নাই। তারপরে পরে আমি বাধ্য হয়ে গেলাম, মানুষ তো, হামিদ ভাই বললো, হামিদ ভাই এই অবস্থা, তাই তো বললো, মানিক ভাই কীভাবে করবেন, আর তো আগাতে পারবেন না। তারপরে একটা পর্যায়ে ওই ছেড়েই দিতে হলো, আমিও ছেড়ে দিলাম সিনেমা, আমিও চলে গেলাম। একটা ফোন শুধু করেছি আমি, বিশাল গ্যাপ ছিল, সেলিম আলদিনকে ফোন করলাম। সেলিম আলদিন আমাকে বললো, মানিক ভাই একটা কাজ করেন, একটা ট্যাক্সি ক্যাব নিয়ে আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসেন, ওখানে বসে বাচ্চুভাইয়ের সাথে উনি শেয়ার করলেন। তখন হারুনও ছিল, নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান আফসারউদ্দিন স্যার ছিলেন, সবাই মিলে বাচ্চুভাই খালি একটা কথা বললেন যে এরকম নাটকের ইতিহাস আর চলচ্চিত্রে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, চলচ্চিত্রের উপরে একটা গবেষণামূলক একটা সিরিয়াল হবে, কীভাবে এটা ডেভেলপ করলো, আর এটা মানিক ভাই খুব ভালো কাজ করবে, আর নাটকের উপরও একটা কাজ হবে, দুইটা নাটকে সব উনি বানাবে, আচ্ছা প্রোগ্রামগুলো উনি করবে, বিটিভিতে এটা চলবে, ওনাকে কোনোভাবে ছাড়বেন না, ওনাকে ছাড়া মানেই হচ্ছে অনেক ঘটনা ঘটায় ফেলবে। আমি অবশ্য মান্নার ব্যাপারে বলেছিলাম, শেলিকে বলছিলাম যে শেলি, তুমি যদি পারমিশন দাও আমি মান্নার উপরে একটা বায়োপিক করতে চাই। শেলি এখন ওটা নিয়ে কোনো উত্তর দেয়নি আমাকে। মান্নার সংগঠনের প্রতি প্রচণ্ডভাবে, আমি ও সংগঠন না শুধু, ও কিন্তু চলচ্চিত্র শিল্পের প্রতি ওর একটা মানে জিনিস কাজ করতো, যে আমি না থাকলে, আমার সংগঠন না থাকলে, আমাদের শিল্পী সমিতি না থাকলে, অন্যান্য সমিতিগুলো না থাকলে, আমরা ছবি বানাবো কীভাবে। ও কিন্তু এই ফিলিংসটা তার মধ্যে খুব সবচেয়ে বেশি ছিল, যার জন্য আমরা বহুবার মিটিং করেছি সোনারগাঁয়ে, ও নিজের পকেটের টাকা খরচ করে সোনারগাঁয়ে আমাকে দেনে বসেছে, এবং কখন কোন পর্যায়ে ফিল্মকে আগানো যায়, ফিল্ম ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে ধরো, এটা ঠিক করা যায় কিনা, সব আমরা কিন্তু আমাদের সাথে আলোচনা করতো সে। এবং যেমন অশ্লীল ছবি নির্মাণ শুরু হলো, সে নিজে আমাদের সাথে ভোর 6টা সাড়ে 6টার দিকে মন্ত্রীর বাসায় গেছি, এটা নিয়ে আলোচনা করেছি আমরা, ওর কিন্তু এই চেষ্টাটা খুব বেশি ছিল। আর সালমানের ব্যাপারটা হচ্ছে যে, সালমান আসলে নেতৃত্বের ব্যাপারটা ওর সময় আসে নাই ওইভাবে, কারণ ও যাদের ছবি করতো কোর ছবি করে নিয়ে ব্যস্ত, নেতৃত্ব দিবে কখন? মান্না তো গল্প শুনতো, আর গল্প শুনে ক্যারেক্টার বুঝেই কাজ করতো, ও খুব মানে আমি বলবো ও একটা খুব ভালো ছেলে ছিল ফিল্মের জন্য। থিয়েটার ব্যাপারে হয়তো নিজের পছন্দ থাকতেই পারে, যে আমার এই আর্টিস্টটা না হয় এই আর্টিস্টটা হলে ভালো হতো, সেই কাজগুলো করতো, আমাদের মধ্যে যারা ছিল তাদেরকেই নিতো, সে তার সেই ব্যবস্থাটা সে করছিল। এবং আমি আজকে একটা কথা বলি, যে আমাদের দেশে সালমান মারা যাওয়াতে চলচ্চিত্র শিল্পের যতটা ক্ষতি হয়েছে, তার চেয়ে ক্ষতি বেশি হচ্ছে মান্না মারা যাওয়াতে। এই অর্থে মান্নার মানে ভক্তরা ছিল সাধারণ জনগণ, সমস্ত সাধারণ জনগণ মান্নার খুবই ভক্ত ছিল, কারণ মান্না যখন মারা গেল, আমরা কিন্তু মান্নার লাশ নিয়ে শহীদ মিনারে যেতে পারিনি,
হ্যাঁ, তো আমার বিশ্লেষণ করলে আমি যা দেখি যে তাতে সালমান মারা যাওয়াতে যতটা ক্ষতি না হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে মান্না মারা যাওয়াতে। এই চার পাঁচ দিন কাজ করার পরে ফোন আসলো এক প্রোডাকশন ম্যানেজার, স্যার আমার চাকরি চলে যাচ্ছে। তারপরে আমি বললাম তুমি আমাকে যে কারণে ফোন দিয়েছো আমি কিন্তু ছবি আর করবো না। আমি ডিসাইডেড, আমি একদম ডিসাইডেড ফিল্ম করবো না, কারণ কোনোভাবেই তো এটা কন্ট্রোল করতে পারছি না। পরে ডিপজল সাহেব ফোন করলো, ডিপজল সাহেব ফোন করার পরে আমি ডিপজল সাহেবকে বললাম, তো উনি বললো যে মানিক ভাই আপনি একটু আসেন। তো বললো আপনি একটু আসেন, তারপরে একসাথে একটু আমি রোজা আছি একসাথে ইফতার করি। তারপরে আমি সেলিম উদ্দিনের সাথে শেয়ার করলাম, বললো আপনি গেলেও বিপদ না গেলেও বিপদ, আপনি যদি না বানান তাহলে তো আপনাকে জোর করে বানাবে না, আপনি যান। উনি একটা ট্যাক্সি ক্যাব আলাগে স্ট্রেট বললো যে ওনাকে নিয়ে যাবে এশিয়া সিনেমা হলে, সেখান থেকে যতক্ষণ না উনি তোমাকে না ছাড়ে, আর যদি মনে করো যে তোমাকে থাকতে হয় থাকবা, এবং লাস্ট অবধি তুমি থাকবা এবং ফাইনালি ওনাকে নিয়ে আসবা। পরে আমি ডিপজল সাহেব বললাম আপনি কীভাবে কন্ট্রোল করবেন, কী সিনেমা বানাবেন বলেন, সিনেমা বানায় কী লাভটা কী বলে, আমার ইন্ডাস্ট্রি কোনো কন্ট্রোল করতে কোনো লিডারশিপ নাই, একদম ঢালাও করে যদি এটাকে একদম ফ্রিজ পয়েন্টে এনে লোকগুলোকে শনাক্তকরণ করে যদি ওদেরকে শর্ট আউট করা যায় তাহলে ইন্ডাস্ট্রি থাকবে, আদারওয়াইজ থাকবে না। আর তখনই উনি আমাকে বললেন যে আমার সাথে এসপি ডিসি এদের সাথে এই লেভেলের কথা হয়েছে, আর এগুলো কোনোভাবে আর কাকরাইলে যারা আছে এটা আমি কন্ট্রোল করব বললেন। তখনই কোটি টাকার কাবি, পরবর্তীকালে পিতার আসন, তারপরে চাচ্ছু, তারপরে দাদিমা, মায়ের হাতে বেশ নয় মাসের প্রোডাক্ট, পাঁচটা ছবি বানালাম। রাতারাতি ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেল, ব্যবসা অনেক বড়ো বিজনেস হইলো, কারণ ওই চাচ্ছুই একটা না 7 কোটি টাকা ব্যবসা। যেটা হইলো আসলে ওই যে আমি যে অক্লান্ত পরিশ্রম আমার সাথে র‍্যাপ করেছে, অনেকেই করেছে পুরো ইন্ডাস্ট্রিতে, অনেক লোকে আমরা বিভিন্ন সময় মিটিং টিটিং করে ক্লান্ত, কিছুই কোনো কাজ হইলো না, ছবি দিয়েই ছবি চেঞ্জ, ঝাঁকে ঝাঁকে লোক কিন্তু ফুলবাড়ি আছে যেখানে শুটিং করি আসতেছে, এমন সবাই শাকিব আর অপবিশ্বাসের শিডিউল চায় চায়। আচ্ছা আচ্ছা, আমি সবাই আবার ব্যাক করা শুরু। হ্যাঁ, আমি দীপজল সাহেব বললাম কাজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি ছেড়ে দেন, আপনি এদেরকে ছেড়ে দেন। ও ছেড়ে দেন, এটা আপনি বললেন। হ্যাঁ, আর আপনি একা করলে কিন্তু আর এটার কোনো উত্তরণ হবে না, কোনোদিনই হবে না। যেই ছেলেগুলো কিংবা যারা এটা রেফারেন্স ক্রিয়েট করতে হবে যে এরা ভালো ছবি বানাচ্ছে, চাইলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। ট্রু ট্রু,